আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য একটা সুখবর আছে। আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করব। আপনি এখন ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, টেলিভিশন খুলেন, দেখেন একটা সংবাদ আপনার চোখের সামনে আসবে এবং আপনার নজর কাড়বে। সংবাদটার হেডলাইন হবে এরকম, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কালোই অধ্যাদেশ। এই কথাটার মানে কি? এই কথাটা কেন বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা প্রতিবাদ করেছেন, আমরা প্রতিবাদ করেছি, কেউ রাস্তায় নেমেছে মানববন্ধন করেছে, কেউ অনলাইনে প্রতিবাদ করেছে যে ধর্ষকের সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এই কথাটা চলে গেছে, বাংলাদেশের বড় বড় মন্ত্রী যারা আছে তাদের কলিজায় গিয়ে আঘাত করেছে বাংলাদেশের বর্তমান ঘটনাগুলো। আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, এর চেয়ে নিকৃষ্ট কোনো কর্মকাণ্ড হইতে পারে? স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, বাচ্চা ধর্ষণ হচ্ছে, গৃহবধূকে ঘরে ঢুকে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এর চেয়ে বড় নিকৃষ্ট ঘটনা হইতে পারে? তো এগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে দিলে গিয়ে বা হৃদয়ে গিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তিনি চিন্তা করেছেন যে এই ধর্ষণের আইন পরিবর্তন করা উচিত। তিনি মন্ত্রিসভায় বা মন্ত্রীদেরকে নিয়ে বসেছেন এবং ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এটার একটা খসড়া অনুমোদন তৈরি করেছে, কালকেই অধ্যাদেশ হিসেবে জারি হবে। এই অধ্যাদেশ শব্দটা এখানে কেন উল্লেখ করা হয়েছে সেটা আগে নিয়ে আলোচনা করি। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলছি, আসলে যখন সংসদ চালু না থাকে তখন মহামান্য রাষ্ট্রপতি যে আইন প্রণয়ন করে সেটাকে অধ্যাদেশ জারি বলা হচ্ছে। তো আমাদের মহামান্য রাষ্ট্রপতি এটা আইন হিসেবে প্রয়োগ করবে বা প্রণয়ন করবে কালকে, তারপর থেকে আইনটা কার্যকর হয়ে যাবে। তো আপনারা কি খুশি? এই যে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি যে আগে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা কী ছিল? আগে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন, এখন যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। মনে রাখবেন, এখন কি করা হয়েছে, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এইটা সংশোধন করা হয়েছে। আরও কিছু ছোট্ট ছোট্ট সংশোধন করা হয়েছে, সেগুলোর দিকে আমরা মেইন ফোকাস করছি না। মেইন ফোকাস করছে হচ্ছে যে মৃত্যুদণ্ডটি যুক্ত করা হলো, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। তো মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আইনমন্ত্রী আনিসুল হক বা আমাদের মন্ত্রিসভায় যারা ছিলেন বৈঠকে, তো তাদের এই যে ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগলো? এই যে নতুন যে তারা আইন করছে বা নতুন কিছু প্রবেশ করাচ্ছে ধর্ষণ আইনের বিরুদ্ধে, মানে বিরুদ্ধে বলছি কেন, ধর্ষণ আইনের মধ্যে, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা কি খুশি কি না কমেন্ট বক্সে লিখবেন। তো আমরা আরও কিছু ব্যাপার স্যাপার চাচ্ছিলাম যে ধর্ষণের এই যে মামলাটা 30 বা 60 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হবে এমন কোনো ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতে আমি দেখি নাই। আমার মনে হয় এই ব্যাপারটাও জরুরি, না হলে দেখা যাবে যে এই ধর্ষণ মামলা নিষ্পত্তি হইতে বছর বছর পার হয়ে যাচ্ছে আর ধর্ষিতা মহিলা সমাজে বিভিন্ন মানুষের কাছে মানে হেয় প্রতিপূর্ণ হচ্ছে। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, মোট কথা ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর একটা আরেকটা কথা, আপনারা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করলেন, সাপোজ আপনারা মৃত্যুদণ্ডর ঘোষণা দিয়ে দিলেন, আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি অনেক মানুষ কনডেম ছেলে পড়ে রয়েছে বছরের পরে বছর, মৃত্যুদণ্ড আসামিরা কনডেম ছেলে পড়ে আছে 12 বছর 14 বছর 15 বছর। কেন? এই যে সিলেটের এমসি কলেজের ঘটনা আমরা দিয়ে এখানে উদাহরণ টানি, সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে, সাথে সাথে পুলিশ উপস্থিত হয়েছে এবং সেই মহিলাকে নিয়ে গেছে ডাক্তারি চেক আপ করা হয়েছে, অবশ্যই তার ডাক্তারি চেক আপ করা হয়েছে, অবশ্যই সেই মহিলার শরীরে সেই ধর্ষকদের আলামত লেগেছিল সেটা সংগ্রহ করেছে ডাক্তাররা। তো এখন এদেরকে দ্রুত আইডেন্টিফাই করা একদম সহজ ব্যাপার, যাকে কে কে ধর্ষণ করেছে একদম সহজ ব্যাপার, ডিএনএ টেস্টের মাধ্যমে আপনারা করতে পারেন, খুব তাড়াতাড়ি আপনারা এটা রায় দিতে পারেন চাইলেই, আর আমরা সেটাই চাই। স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, সেই স্বামীটার অবস্থা একটু ভাবেন, সেই স্ত্রীটার অবস্থা একটু ভাবেন। আমরা চাই দেশে যেসব ধর্ষণ ঘটেছে সাম্প্রতিক সময়ে এগুলো দ্রুত নিষ্পত্তি করেন, ফাঁসি দেন সবটিরে, যেটা ডিএনএ মিলা যাবে ফাঁসি দেন, কার্যকর করে দেন। আর বিগত দিনগুলোতে যেগুলো ধর্ষণ হয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করেন মামলা। আর একটা ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী, এই যে বাংলাদেশে একটা প্রেম প্রেম খেলা ধর্ষণ নামের একটা ব্যাপার স্যাপার আছে,
যে ছেলে মেয়েরা প্রেম করবে, প্রেম করার পর শারীরিক সম্পর্ক করবে, কাউকে বলবে না, এরপরে মেয়েটা ছেলেটার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে দিবে। এই আইনটাও একটু পরিবর্তন করেন, মেয়েরা যাতে এইভাবে ছেলেদেরকে ফাঁসাইতে না পারে। মজা তুমিও পাইছো, সেও পাইছে, তুমি কিভাবে ধর্ষণ মামলা দাও কিভাবে? এই আইনটা পরিবর্তন করতে হবে, না হলে তো অনেক পোলাপাইন ফাইসা যাবে। তা আবারও জিজ্ঞাসা করছি, এই যে ধর্ষণের সাজা সর্বোচ্চ যে মৃত্যুদণ্ড রাখা হইল, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, আপনারা কি সবাই খুশি? লিখেন। আল্লাহ হাফেজ।